সঙ্গীত অঙ্গনে আল্লাহ রাব্বুল আলামিনের এক অনন্য নেয়ামত, যিনি প্রায় 3000-এর বেশি গানে সুর দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি সুন্দরভাবে গান গেয়ে আপনাদেরকে মাতিয়ে রেখেছেন। কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন থেকে আলোচনা হয়েছে, রাসূলের জীবনী থেকে কথা হয়েছে। সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। উপস্থিত হয়েছেন অত্র এলাকার, পার্শ্ববর্তী এলাকার ওলামায়ে হযরত, ওলামায়ে কারাম, তলাবায়ে আজম। আমার সামনে বসে আছেন দীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহিদ জনতা। পর্দার অন্তরে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় অভিনন্দন জানাচ্ছি। বলছি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আপনারা যেহেতু ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতার মতো নিয়ামতকে সাথে করে নিয়ে সারা দিনের কর্ম সেরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফেরার পরে এই শীতের ভিতরে বিছানার টানকে বিকর্ষিত করে, বিছানার আকর্ষণকে প্রত্যাখ্যান করে, কোরআনের আকর্ষণে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমত শুকর আদায় করছি। হৃদয়ের সকল ভালোবাসা আবেগ অনুভূতি উদার করে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বিশ্ব মানবতার শান্তির দূত, মুক্তির দূত, বিশ্ব মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজেরিন, অনেকক্ষণ হলো দীর্ঘ সময় নিয়ে আপনারা কোরআনের আলোচনা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ না দিতেন তাহলে কি আমরা উপস্থিত থাকতে পারতাম? অনেকে নিয়ত করেছে তারপরও এখানে উপস্থিত থাকতে পারে নাই, এরকম লোক আছে না নাই? আছে না নাই? এখন একটা কথা, সেটা হচ্ছে মাহফিলের যে যৌবন পিরিয়ড, যেটা একদম মূল টাইম, যেটা সেটা পেরিয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? করবেন? যৌবন পেরিয়ে বার্ধক্যে চলে যায়, অনেক সময় দেখবেন অনেক মুরব্বী থাকে, দাঁড়ি পেকে যায়, বয়স বেড়ে যায়, তারপরেও তার কাছে গেলে বলে বয়স বেশি হতে পারে কিন্তু মনটা এখনো যুবকই আছে, আছে না নাই? ওই রকম করে আমরা সামান্য কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে আমরা চলবো কেমনে সেটার জন্য কি দিয়েছেন, কি দিয়েছেন? এই কোরআনের এক অংশে আপনি যদি, এক বাক্যে যদি কোরআনের সারমর্ম বলতে চান তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন যে শিক্ষা দেয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করতে হবে কার? কার প্রশংসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 64 নম্বর সূরার
শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কিছুর প্রশংসা বর্ণনা করে। আর পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যে রাজত্ব আছে, এই রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক যদি হয় তাহ আল্লাহ রব্বুল আলামিন, তাহলে প্রশংসা করতে হবে কার? আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। এই জন্য মুমিনেরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্বর কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা বলবে, বিরাটত্বের কথা বলবে, আল্লাহু আকবার বলে শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে, আরো জোরে, নামাজে, নামাজে যদি জোরে বলে সমস্যা আছে? আছে। কিন্তু আজকে এটা নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? আমার পূর্বের আলোচক বিশ্বনবীর আদর্শের কথা বলেছেন, বিশ্বনবীর আদর্শ যদি আমরা লালন করতে পারি, সমাজের ভিতরে গণধর্ষণ হবে? হবে। নোয়াখালীর একটা ঘটনা সারা বাংলাদেশকে আন্দোলিত করেছে, করে নাই? বিশ্বনবীর আলোচনা, বিশ্বনবীর আদর্শ আমাদের ভিতরে নাই। বিশ্বনবীর যে সহজ সহজ আদর্শ আছে, যে আদর্শগুলো মানতে কোনো কষ্ট হয় না, কেউ বাধা দিতে আসে না, আমরা সে আদর্শগুলোকে মানতে চাই, কথা ঠিক কিনা? আপনি বিশ্বনবীর সুন্নত পালন করবেন, কত সুন্নত আছে। মশিউর রহমান ভাই সন্ধ্যার পরে সুন্দর একটা গজল পরিবেশন করেছিলেন, মধুপান করবে সেই সুন্নত পালন করতে যায়, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যে সুন্নতের আদর্শ রয়েছে সেখানে যায় না, কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমান এমন মুসলমান হয়েছি, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবে, না নাবির নিচে হাত বাঁধবে, না হাত ছেড়ে দিবে, এগুলো নিয়ে ঝগড়া হয় কি হয় না? হয় কি হয় না? ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে কি পড়বে না, এগুলো নিয়ে মাহফিল, ওয়াজ মাহফিলের বিষয় থাকে, ওয়াজ মাহফিলের বিষয় দিয়ে থাকে যে হকপন্থী, কি বলে, কি বলে হকপন্থী, বলে এই মিলাদ কিয়াম, বুকে হাত, নাবিতে হাত, এগুলো নিয়ে মাহফিল শেষ করে কি করে না? করে কি করে না? আজকে মুসলমান নির্যাতিত হয়ে গিয়েছে, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি আলোচনার সূচনায় আমি পবিত্র কোরআনের 95 নম্বর সূরা, সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলার সৌভাগ্য দান করেন, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 95 নম্বর সূরা শুরু করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনের প্রশংসা করলেন, তিনের শপথ করলেন, জাইতুনের শপথ করলেন। দুনিয়াতে চলতে গেলে আপনি যদি আপনার কোনো বন্ধুকে কোনো বিষয়ে বিশ্বাস করাতে চান, তখন শপথ করেন কার নামে? কার নামে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রভু, আল্লাহ রাব্বুল আলামিন এমন স্রষ্টা, তিনি এমন বিষয়ে শপথ করেন সেই বিষয়টাকে গুরুত্বহীন হতে পারে নাকি? গুরুত্বহীন হতে পারে? এখন প্রশ্ন হতে পারে,
ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের শপথ করেছেন, আবার জাইতুন ফলের শপথ করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, আমি কি আলোচনা শেষ করে দিব? লোকজন যে ওঠাউঠি শুরু করছে, আলোচনা কি চলবে? অনেকে উঠে যায়, এটা দেখলে খারাপ লাগে। আলোচনা কি শেষ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন তিনের শপথ করলেন, জাইতুনের শপথ করলেন, কিন্তু এই যে তিন ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই তিন ফল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন, এটা নিয়ে মুসলমানেরা গবেষণা করে 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 না। গবেষণা খালি খুঁজে পায় যে কোথায় জোরে আমিন বলতে হবে, কোথায় আস্তে আমিন বলতে হবে। কথা ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করা।